عليه. بيتها ده بنانا. لا على الصلاه. صلاه আমি যেটা সন্দেহ করেছি সেটাই হচ্ছে। পাগলের কি অবস্থা? এত দেরি হচ্ছে কেন? আরে চিন্তা করিস না, ঠিক চলে আসবে। নি ও খাওয়ার প্রতি সেই নেশা, আর চকলেটের কথা কলি পেরে ও তো না থাক না খা থাকতে পারে না। আমি আসার পরে দেখা হয়েছিল, আমি অলরেডি কয়েও দিছি তুমি বাগানে আসো, আমি তোমাকে চকলেট দিচ্ছি। আরে তুমি আইছে, শোনো, তোমার জন্য না আরো গাদি চকলেট আছে বুঝছ, চলো চলো চকলেট দিচ্ছি, চলো চলো। না না যাব না, তুমি খালি ব্যথা দাও। আরে ব্যথা দেবো না, চলো আরে চলো চলো তো। আসল শোন, তোর সাথে অনেক কথা আছে। কি কথা কাকা? কোন? আরে তুই মানে প্রত্যেকদিন এই আমার মেয়ের পিছে ঘুরঘুর করিস, ওকে নাকি তুই কুপ্রস্তাব দিস। সিসি কাকা এসব কি করছেন? আমি আপনার মেয়ের পিছনে ঘুরবো কে? আমার মেয়ের পিছে ঘুরবো কে? মুর্তজা কইলো তুই নাকি কাল ধরে এই সেই এক নিয়ে গেছিল, জঙ্গলের ভিতরে নিয়ে গেছিল। তোবা তোবা আঙ্কেল, আসলে তো আপনার মেয়েকে আমি ছোট বোনের মতো দেখি, আর ওকে আমি জঙ্গলে নিয়ে যাবো কে? কি সব উল্টা পাল্টা করছেন? উল্টা পাল্টা আমি করছি না, তুই করছ। হ্যাঁ এই তোর এখানে কি কাম? এটা আমার বাড়ি, আমার এখানে। তুই তুই এদিক দিয়ে এখানে ঘুরঘুর করতেছ কে? তোর যাবো ওই দিক দিয়ে, তুই এখানে আসিস কি জন্যে? আঙ্কেল রাস্তা অবধি আসলে বাজারে জাতীয় রাস্তা ঘুরি মেলা সময় লাগে, আসলে ছোট টেনে তো আপনি বাড়ি কাজ দিয়ে যাই। ছোটবেলাতেই তো কাজ দিয়ে যাস, তো কোনোদিন আমি এই তল্লাটা দেখি নাই। হ্যাঁ তোর মনে আছে খালি শয়তানি বুদ্ধি। দেখ তোকে আমি সাফ সাফ করে দিচ্ছি, এর পরদিন তোকে আমি এই মহল্লা না দেখি। আজকে গেলু গেলু,
এর পরে যেন এই রাস্তাকে আমি তো কোনোদিন না দেখি বুঝছস শালার মর্তুজা আমি তো জানি যে এই কাজটা তুই করছিস আর সব দোষ চাপাছিস আমার উপর আগে তোর সাথে দেখা হোক একটা ব্যবস্থা করেই দেব এরকম নোংরা জোংরা আলাদা করে গোসল করতে হবে না না আমি গোসল করব না পানি অনেক ঠান্ডা আরে আমার মেয়ে কি বলে আমি তো জানি চুলায় পানি গরম করছি তো পানি ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করলে আরাম লাগবে আমার শোনা মা এরকম দোষটা আমি করে না তুমি বাড়ির মধ্যে চলো তোমার গোসল করার না যাব না ভাবি অনেক মারে অনেক কথা কয় আমি বাসে যাব না না ভাবি তোমারে কিচ্ছু বলবে না আমি আছি না আল্লাহ তুমি আর কত কষ্ট দিব আমার এই মেয়েটারে কি দোষ করছিলাম আল্লাহ তুমি এই শাস্তি দিচ্ছ তোমার কাছে দুটো হাত দিলে মোনাজাত করছি আল্লাহ তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও আর কষ্ট দিও না আল্লাহ তুমি এই পাগল মেয়েটার মুখের দিকে তাকাও আল্লাহ তুমি একটু রহমত করো ওরে তুমি ভালো মন্দ বোঝার তৌফিক দান করো আল্লাহ চল মা বাড়ির ভিতর জল তোরে আমি গোসল করাই দেবো চল মা তোর কেউ কিছু বলবে না চল এ মর্তুজা দাঁড়া লিমার আব্বার কাছে আমার সম্বন্ধে কি উল্টা পাল্টা কইছিস কি উল্টা পাল্টা কব তোর সম্বন্ধে তো আমার কোনো কথা হয় নাই না কইলে কি চাচা কি খায় দেয়া কাম নাই মি সম্বন্ধে উল্টা পাল্টা এইসব দেশে রটাবি কি কয়েছে তো এ আমি বলে ওই লিমাকলি কোন জঙ্গলে গেছি কি করেছি কি ডিস্টার্ব করি এটা বলে তুই কইছিস সি সি এই ধরনের কথা তো আমি কই নাই তোর বিশ্বাস হয় আমি এই ধরনের কথা কইতে পারি শোন তুই জানিস আমি তোর সম্বন্ধে সব কিছু জানি তুই চকলেট দিয়ে কি কি করেছিস ঠিক আছে এরপরে যদি আর এরকম করিস আমি কিন্তু সব কিছু কয়া দেবো এটা কি করছিস দোস্ত শোন ওইটা কোয়ার দরকার নেই যা হয়েছে হয়েছে ওইটা মনে কর তোর আর আমার মধ্যেই শেষ এসব কথা কেউ কোয়ার দরকার নেই তুই যা দোস্ত তুই এটা কেউ কোস নি হ্যাঁ আমি তো যাবই শোন ফাদদার যদি আর এরকম উল্টো পাল্টা কথা কোস আমি কিন্তু সব কয়া দেবো নে কয়া গেলা আচ্ছা যা দোস্ত চাচা কয়ে মনে ভুলই করি ভালাই তুমি না বলছো আমার বিয়ে করবা কবে বিয়ে করবা শোনো তোমাকে তো আমি বিয়ে করবই আগে বাড়ির ঘরটা ঠিক করে লই বুঝছো ঘরটা সমস্যা এত ব্যস্ত হচ্ছ গো বিয়ে তো করবই নি তোমার শোনো তুমি যেমন আমাকে কষ্ট দাও ওরাও আমাকে কষ্ট দেয় ওরকম এই যে রাসেল স্বপন বাবু কি কি কইলে তুমি ওরাও আমার মতো মানে কষ্ট দেয় না আচ্ছা বাদ দাও আমি ওরে বিষয়টা দেখবো নে তোমার জন্য কিছু হচ্ছে গা খাওয়ারটাও রাখেছি বুঝছো এখানে চলো না আমি যাব না আমার খিদে লাগছে আমি বাড়ি যাব আরে বাড়ি পরে যাবে নে চলো আগে হনে না আমি যাব না তুমি সেই সেই খাবার রাখিছি চকলেট রাখিছি আরে পাগল তো বুঝো না জানো সারা এলাকায় বাতাস রাখাতে ঘুরে বেড়াচ্ছে তোমার মেয়ে নাকি এই ইয়ং ছাল পাল ধরে নিয়ে যায় খারাপ কাম করে সি 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 এই কথা বলার আগে একটা কথা ভাবলাম না যে আমার মেয়ে কি সুস্থ মাথায় আছে ওরে তো আল্লাহ পাগল বানা দিছে কত ভালো ছিল পড়তে পড়তে আজকে মেয়েটার মাথা নষ্ট হয়ে গেছে আর এই জন্য তোমার মেয়ে দায়ী এই জন্য দায়ী হলো এই সমাজ এই সমাজের দুষ্ট ছেলেরা সমাজের দোষ দিয়ে কি করবা তুমি তো মা
ও দেখে শুনে রাখা লাগবে তোমার মেয়ে যদি ঘরে আটকে থাকে তাহলে তার বাড়ির সাল বালের সব সুযোগ পায় না শোনো তোমাকে সব সব একটা কথা কয়া দেই তোমার মেয়ে এনে যদি বাইরে না যায় তোমার মেয়ে প্রয়োজন হলে তুই পায়ে তালা দিয়ে বসা রাখবে তাও যেন বাইরে না যায় বুঝছো আচ্ছা পরে আমি বাড়ি তালা দিয়ে রাখবো এটা একটা কথা বললে তুমি তালা দিয়ে রাখলেও তো মরে যাইবো ওর তো মাথা ঠিক নাই ও যদি একটু এদিক সেদিক না যায় ঘোরাফেরা না করে ও তো আরো খারাপ অবস্থা হয়ে যাবো তোমার কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না কালকে থেকে যেন মেয়ে বাইরে না যায় এই আমার লাস্ট কথা আচ্ছা এইটা যদি তোমার লাস্ট কথা হয় আমি কি মেরে তাহলে গলা টিপা মাইরে ফেলামো আরে আমি তো মারার কথা করছি না তুমি মা সব সময় ওকে দেহে রাখবে এই কথাই করছি এটাই মনে রাখো ভাই ঠিক আছে তুমি যেটা গাও ওইটাই হইব আল্লাহ যে কেন এরকম বানাইলো আর আজকে কেন বারো জনের বারো কথা শুনতে আসছে তুমিও মেয়ে যন্ত্রণা সহ্য করতে পারতেছ না পাড়ার লোক এলাকার লোক সব লোক আমার মেয়ের পিছনে লাগে আজকে এই দুর্নাম বদনাম এত কিছু আমার আর সহ্য হচ্ছে না তোর ভাব লক্ষণ ভালো মনে হচ্ছে না তুই বমি করিস মাঝে মধ্যে দেখি কোষ মাথাও ঘোরে আবার জেনেই পড়িস সেনেই শুয়ে থাকিস তোর তো সবাব আসার ভালো মনে হচ্ছে না তোর হয়েছে কি তোর লক্ষণটা তো ভালো না মা আপা দেখেন আপনি মেয়ে কি করতেছে বৌমা কি ব্যাপার তুমি ওরে নিয়ে চিল্লাই দেছ কেন মা আপনি মেয়ের ভাব লক্ষণ ভালো মনে হচ্ছে না দেখি তো এই দেখি আমি যেটি সন্দেহ করেছি সেটাই হচ্ছে আপনার মেয়ের চরিত্র ভালো না আপনি বারবার আমি বলেছি আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো না এই মেয়ের সাথে আমার একই বাড়ির থাকা সম্ভব না আপনার মেয়ে কি কুকাজ করে বেড়াচ্ছে আপনার মেয়ের জিজ্ঞেস করেন বৌমা ও একটা মানসিক অসুস্থ তুমি ওর সাথে কি আবোল তাবোল কথা বলতেছ ও কি চরিত্র খারাপের কথা বলতেছ ও কি বোঝে এইসবের ও কি করে বেড়াচ্ছে ওকে প্রশ্ন করেন নাকি আপনি ও বারবার বমি করতেছে কি জন্যে ওর মাথাও ঘোরে আচ্ছা মা তোমার কি হয়েছে তুমি এরকম করতেছো কেন মা আমার অনেক পেট ব্যথা করতেছে মাথা ঘুরাইতেছে এটা তুই কি করছ মা তোর কি হয়েছে মা তুই কি কোনো জায়গায় গিয়েছিলি তোর কেউ ডাকে নিছে ওই যে ওরা আছে না মা রাসেল বাবু মুর্তুজা ওরা আমাকে অনেক কষ্ট দেয় লিমার বাপ লিমা এগুলো কি বলে তাহলে কি আমার লিমা গর্ভবতী কে তুমি বলো না মেয়ে বমি করতেছে জেনে জেনে শুয়ে থাকতেছে মাথা করতেছে আর তুমি কিছু মেয়ে গর্ভবতী শোনেন মা আপনার এই পাগলি গর্ভবতীর সাথে আমার থাকা সম্ভব না আমি আজকেই আপনার এই সংসার ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব লিমার মা এতদিনে তোমাকে বাড়ি থেকে এসে কয়েছি সব সে দেখে সেই আমাদের কটাক্ষ করে খারাপ কথা কয় আর তোমার নিজের বেটার বউ সে এই কথাই করলো এখন কি করবে কও বৌমা তুমি আমার লিমাকে পাগল বলো যখন তখন আসলে আমার মেয়েটা তো এরকম ছিল না পড়তে পড়তে আমার মেয়েটা এরকম হয়েছে আর এই যে আজকে লিমার যে অবস্থা এর জন্য দায়ী কি আমার লিমা না এর জন্য দায়ী এই সমাজের কিছু খারাপ মানুষ এই সমাজের কিছু খারাপ মানুষের জন্য আমার মতো হাজার লিমার আজকে এই অবস্থা আমি সবাইকে বলতে চাই সবাই একত্রিত হয়ে এইসব খারাপ লোকদের আইনের আওতায় নেওয়া হোক এদের যদি আইনের আওতায় না নেওয়া হয় তাহলে আমার এই লিমার মতো হাজারো প্রাণ চলে যাবে কেন এইসব লোকরা বোঝে না যে একটা মানুষের কোনো জ্ঞান শক্তি নাই তাকে কিভাবে আমরা এই কাজটা করি এইসব মানুষ রাস্তার কুকুরের চেয়েও খারাপ এরা মানুষ না জানোয়ার আমি এই সমাজের মানুষের কাছে একটাই অনুরোধ করি সবাই মিলে এইসব খারাপ মানুষকে আইনের আওতায় নেওয়া হোক বৌমা আজকে যদি তোমার নিজের বোনও তো
তুমি কি পাত্তা তারে যাই না যাইতে পাত্তা না আমি তো চাই আমার লিমারে আমরা সবাই মিলে সুস্থ করে তুলে উপর আল্লাহর কাছে একটাই অনুরোধ আল্লাহ তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও মা আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আমি আবার ওর সাথে এমন করব না আজ থেকে ওর দেখাশোনা আমিই করবো